আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শ্রোতা। পাইথন প্রোগ্রামিং এর ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ডাটা টাইপ কনভারসেশন, বা যেটাকে বলা হয় টাইপ কাস্টিং। তো আমি শুরু থেকেই বলে আসতেছিলাম, যারা সি এবং সি প্লাস প্লাস করতেছিলেন, যারা পাইথনে শিফট হতে চাচ্ছেন, তাদের জন্য বেসিক সেন্টেন্স গুলো জানার জন্য এই টিউটোরিয়ালগুলো আমি তৈরি করছি, আমি নিজেও শিখছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তবে আমি এখানে আজকে ডকস ফাইলে কিছু লিখে রেখেছি, যেগুলো আপনাদেরকে আমি সিরিয়ালি বলবো, এবং আপনাদেরকে পাইথনেও আমি সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখাবো। এবং পাশাপাশি এরপরে sololearn.com এ দেখেন, স্ট্রিং কনভারসেশনে কিছু কোশ্চেন থাকবে। আপনাদেরকে sololearn.com সম্বন্ধে আমি একটা টিউটোরিয়ালে বলেছিলাম, তো আজকে sololearn.com এ কিছু কোশ্চেন থাকবে, সেগুলো সলভ করে কিভাবে আপনারা সেখানে পরীক্ষা দিতে পারেন সেটাও দেখাবো, বিশেষ করে টাইপ কাস্টিং, টাইপ কনভারসেশনের উপরে। তো চলুন প্রথমে আগে জেনে নেই আসলে টাইপ কনভারসেশন কিভাবে কাজ করে পাইথনে। দেখেন, ডাটা টাইপ কনভারসেশন বলতে ভেরিয়েবলকে এক টাইপ থেকে অন্য টাইপে কনভার্ট করাকে বোঝায়। অর্থাৎ যদি আমি ইন্টিজার থেকে ফ্লোট যেতে চাই, বা ফ্লোট থেকে ইন্টিজার, বা স্ট্রিং থেকে ফ্লোট, যে কোনো এই কনভার্সন গুলোকে আমরা বলবো ডাটা টাইপ কনভার্সেশন। আচ্ছা, একে ডাটা টাইপ কনভার্সেশন বলা হয়ে থাকে। পাইথনে টাইপ কাস্টিং এর জন্য কিছু বিল্ট ইন ফাংশন বানানো আছে, আমরা চাইলে সহজেই সেগুলো ব্যবহার করতে পারি। এখন পর্যন্ত আমরা ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং ডাটা টাইপ সম্বন্ধে জেনেছি। এই টাইপে কনভার্ট করার জন্য ফাংশন গুলো যথাক্রমে হলো ইন্টিজার, ফ্লোট। ফ্লোটও কিন্তু এরকম ফাংশন চিহ্নই হবে, এখানে একটু মিস্টেক আছে। আচ্ছা, এই যে ফ্লোট, ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার দিয়ে যে এখানে ফ্লোট বলতে দিলে সেটি ইন্টিজারে পরিণত হয়ে যাবে। ফ্লোটের এখানে আমরা যদি ইন্টিজার দিই সেটা ফ্লোটে পরিণত হয়ে যাবে, এবং এই ব্র্যাকেটের মাঝে যদি আমরা কোনো ফ্লোট দিই তাহলে সেটা স্ট্রিং এ পরিবর্তন হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখবো এখন হলো ইন্টিজারে কনভারসেশন। ইন্টিজার, আচ্ছা, স্ট্রিং অথবা ফ্লোট থেকে ইন্টিজারে কনভার্ট করার জন্য ইন্ট প্রথম বন্ধনী এই ফাংশন ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন, স্ট্রিং থেকে কিভাবে আমরা ইন্টিজারে যাচ্ছি, ইন্ট লিখে আমাদের এই ফাংশনের মাঝখানে যদি স্ট্রিংটা আমরা জানেন, ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং থাকে, স্ট্রিং দিলে সেখানে আমাদের ইন্টিজার আকার প্রিন্ট হয়ে যাবে। আবার ফ্লোট থাকলে এখানে একটা মজার ব্যাপার হলো, ফ্লোটের ক্ষেত্রে আমাদের শুধু দশমিকের আগে সংখ্যাটা প্রিন্ট হবে। তো চলুন আমরা এটা আমরা করে দেখি। আমি পাইজামে চলে যাচ্ছি, আমার পাইজামে। আচ্ছা, আমি এখানে সাপোজ আমি প্রিন্ট করব হলো প্রিন্ট, কি ব্যাপার আমার অটোমেটিক হলো না কেন, প্রিন্ট, এর মাঝে আমি কোনো স্ট্রিং নিচ্ছি, 1 2 3 এই ধরনের কোনো স্ট্রিং নিলাম। তো এখন আমার যদি এটা আমি রান করি তাহলে আমার স্ট্রিংটা প্রিন্ট করবে, স্ট্রিংটা প্রিন্ট করছে। এখন যদি আমি টাইপ কাস্টিং করে প্রিন্ট করি, অর্থাৎ এই স্ট্রিংকে আমি যদি টাইপ কাস্টিং করি, যেমন আমি আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে ইন্ট লিখি, ইন্ট, তার মধ্যে আমার এখানে আমার স্ট্রিংটাকে আমি দিয়ে দিই, ঠিক আছে, স্ট্রিংটি কি ছিল, 1 2 3, আমার ইন্টিজার করে নিলাম। তারপর যদি এখন আমি প্রিন্ট করি হলো যে আমার প্রিন্ট, প্রিন্ট এস, তাহলে সেটা আমার কিসে প্রিন্ট হবে, ইন্টিজারে প্রিন্ট হবে, ঠিক আছে। দেখেন, এটা আসলে দুটো আউটপুট একই বোঝা যাচ্ছে না, আমি এখানে জাস্ট স্ট্রিং আকারে প্রিন্ট করছি, এটা আসলে কিন্তু স্ট্রিং, আর এটা কিন্তু হলো আমার বলতে গেলে হলো ইন্টিজার, ঠিক আছে। যখন আমরা এখানে এই যে ইন্ট লিখে এটা এটাকে যখন আমরা ইন্টিজারে ইন্টিজারে নিয়ে গেছি, এটা হলো টাইপ কাস্টিং। তো এরপরে আরো দেখবো আমরা ফ্লোটের ক্ষেত্রে, দেখেন ফ্লোটের ক্ষেত্রে দশমিক থাকলে সেটা কিন্তু আমাদের কি হয়ে যায়, সেটা আমাদের অটোমেটিক্যালি কিন্তু ইন্টিজারে হয়ে যায়। তো এখানে আমি যদি এবার আপনাদেরকে দেখাচ্ছি, আচ্ছা, এবার যদি আমি এই এস এর মধ্যে ফ্লোট করে রাখি কিরকম ভাবে, আচ্ছা আমি একবার প্রিন্ট দিয়ে দেখাই তাহলে ভালো হবে। প্রিন্ট, প্রিন্ট, এখানে আমি ফ্লোট, ফ্লোট করব কাকে, এই যে ফ্লোট করব না, আসলে ইন্টিজারকে ফ্লোট করব, হ্যাঁ ফ্লোট কি ইন্টিজার করব, ইন্ট 12 123.45, এই যে একে আমি 123.45 আমার নিয়েছি, এখানে ইন্টিজারকে এর ফ্লোট নাম্বার এটা, তাকে আমি ইন্ট প্রথম করছি তারপরে প্রিন্ট করছি। এখন প্রিন্ট করলে আমার দশমিকের দশমিকের আগের সংখ্যাটা 123 এটা প্রিন্ট করছে, ঠিক আছে, অর্থাৎ এই ফ্লোট নাম্বারটাকে আমি ইন্টিজারে পরিণত করলাম। তো এইভাবে করে আমরা ইন্টিজার টাইপ কাস্টিং করতে পারি। তো এরপরে আমরা এই যে এখানে আরেকটা আমাদের বিদ্রোহ বিশেষ দৃষ্টব্য দেওয়া আছে, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করার সময় খেয়াল রাখতে হবে স্ট্রিং এ যাতে কোনো নন নিউমেরিক ক্যারেক্টার না থাকে। অর্থাৎ আমাদের যদি এরকম কোনো অ্যালফাবেট থাকে সেটা আমাদের ইরো দেখাবে। দেখেন, আমাদের কোনো অ্যালফাবেট থাকলে সেটা ইরো দেখাবে। দেখুন, এই যে আমি এখানে কোনো অ্যালফাবেট দিয়ে দিচ্ছি হলো সি, আচ্ছা এফ এ দিলাম, এখন সেটা আমাদের ইরো দেখাবে, এখানে ইরো, ঠিক আছে, এটা যদিও আমার ডেসিমেল পরে তারপরে কিন্তু ইরো দেখাবে, ইন্টিজার করা যাবে না। আচ্ছা, কোনো যদি আবার স্ট্রিংও হয়, যেটাকে যদি আমি স্ট্রিং আকারে রাখতাম, স্ট্রিং, তারপরও আমার ইরো দেখাবে, ঠিক আছে, মানে যাই হোক না কেন, ধরেন আমি একটা স্ট্রিং নিচ্ছি এইখানে,
12 এ, এখানে এটা স্ট্রিং ছিল, এটাকে প্রথমে ইন্টিজার করছি তারপর প্রিন্ট করছি, কিন্তু আমার এখানে যেহেতু নন মেমোরি ক্যারেক্টার আছে অর্থাৎ তাহলে এখানে আমার সেটা ইরর দেখাবে। এইভাবে করে আমরা ইন্টিজারে পরিণত করতে পারি এবং আমাদের এখানে যে আমাদের যে রেস্ট্রিকশন আছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা কি প্রিন্ট করব, এরপরে আমরা কি ফ্লোটে কনভার্সেশন করবো। আচ্ছা, ফ্লোটে স্ট্রিং অথবা ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করার জন্য ফ্লোটে ফাংশনটা ব্যবহার করা হয়। দেখেন ফ্লোটে এটা এটা কি, এটা আমাদের কিসে আছে, দেখেন তো ডাবল কোটেশনের মধ্যে যেহেতু এটা আমাদের স্ট্রিং এ আছে, ফ্লোট যখন লিখেছি এখানে ফ্লোট আকারে প্রিন্ট করেছে। আচ্ছা, এই ইন্টিজার থেকে ফ্লোটে, ইন্টিজার 123 ছিল কিন্তু ফ্লোটে দেওয়ার কারণে দেখেন এখানে দশমিক দশমিক শূন্য চলে আসছে পাশে। তো এটা আমরা এখন ফ্লোট ফ্লোট কনভার্সেশনটা আমি এখানে পাইছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট আমি ফ্লোট ফ্লোট লিখলাম, এই যে হলো আমি এই 12 12 ছিল আমার স্ট্রিং, এটাকে আমি ফ্লোট বানাচ্ছি, দেখেন 12.0 এসেছে। আচ্ছা, এখন যদি আমি তো যেরকমটা দেখতেছেন যে এখানে আমরা 12 নিয়েছি হলো ইন্টিজার এবং সেটাকে ফ্লোটে পরিণত করছি, তো আমি এখানে রান করেছি 12.0 দেখিয়েছে। আচ্ছা, আমি একটু জাস্ট চেক করবো আমার ভিডিও রান হচ্ছে চলছে কিনা। ভিডিও চলছে, আচ্ছা ওকে। তো এখন আমরা এটাকে ফ্লোটে পরিণত করে ফেললাম, এবার আমরা পরিণত করব হলো ভিতরে এখানে লিখা হয়েছে যদি আমাদের ফ্লোট করার আগে যদি এখানে কোনো কোনো আলফা নিউমেরিক কোনো আমাদের ক্যারেক্টার থাকে তবে সেটা আমাদের ভুল দেখাবে, আর এগুলোর কথা আমি বলে নিয়েছি। আচ্ছা, এবার এখানে 10 ফ্লোট থেকে এখানে যে ফ্লোটে পরিণত করব, কিন্তু এখানে অটোমেটিক্যালি আগেই স্ট্রিং এ আছে কিন্তু স্ট্রিং এর মধ্যে ফ্লোট আছে, সেখানে ফ্লোটে পরিণত করতে গেলে আমাদের ফ্লোটটা প্রিন্ট করবে, কিন্তু যদি আমরা এই যে ফ্লোট নাম্বার কি ইন্টিজারে করতে চাই তাহলে শুধু আগে দশমিকের আগে পর্যন্ত দেখাবে। তো এটা ছিল এটা, আর ইন্টিজারে পরিণত করতে গেলে এইখানে একটা আমরা রং খাবো, সেটা হলো যখন দশমিক সংখ্যা থাকবে, এটা ফ্লোট নাম্বার, তো ফ্লোট নাম্বার সেটা সেটা আমাদের ফ্লোট নাম্বার স্ট্রিং এ রয়েছে, স্ট্রিং এ রয়েছে, সেটাকে আমরা সরাসরি ইন্টিজারে নিয়ে আসতে পারতেছি না, সেটা আগে আমাদের ফ্লোটে নিয়ে আসতে হবে তারপর ইন্টিজারে নিয়ে আসতে হবে। এখানে এখানে আমাদের শেষে এই কথাটা বলা আছে, অর্থাৎ আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, ইন্টিজারে আমরা প্রিন্ট করব পাইছাম। আচ্ছা, এখানে যদি আমি ইন্টিজারে প্রিন্ট করি ইন্ট, এটা আমাদের স্ট্রিং এ রয়েছে, হ্যাঁ, কিন্তু স্ট্রিং না থেকে যদি আমি স্ট্রিং এর ভিতরে আবার যদি এরকম কোনো দশমিক সংখ্যা দেই তাহলে আমার কি প্রিন্ট করবে, তাহলে আমার এখানে পসিবলি রান দেখানোর কথা, হ্যাঁ রং দেখাইছে। তো কারণ কি আমরা এখানে প্রথমে এটাকে এটা 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 এমনিতেই ছিল আমার হলো ফ্লোট, সেটাকে আবার স্ট্রিং এর মধ্যে রাখা হয়েছে, তার মানে এটা এখন স্ট্রিং, স্ট্রিং কে আমি ইন্টিজারে নিয়ে যাচ্ছি যেখানে কিনা দশমিক আছে, তাহলে এটা করা যাবে না। এটা করার জন্য আমাকে আগে এটাকে হলো নিয়ে যেতে হবে হলো ফ্লোটে, ঠিক আছে, যেমন হলো এরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এইখানে এটাকে প্রথমে আমি নিয়ে গেলাম হলো, আচ্ছা এই ফ্লোটে নিয়ে যাবো, স্ট্রিংটাকে ফ্লোটে নিয়ে যাবো যেহেতু দশমিক আছে, ফ্লোট, ঠিক আছে ফ্লোট। তারপরে হলো গিয়ে আমি এবার এই ফ্লোটটাকে এবার ইন্টিজার করব, ঠিক আছে, তাহলে হবে, তাহলে হবে, এখানে মানে এক ধাপে করা যাবে না, হ্যাঁ। তারপরে হলো এস, দেখেন এবার আমি এস কে হলো আমি ইন্টিজারে নিয়ে গেলাম, তারপরে যদি এখন আমি রান করি, এখন খুব সম্ভবত রান করার কথা, দেখেন এখন 12, এখন তাহলে আমার ইন্টিজারটা প্রিন্ট করেছে, ঠিক আছে, তার মানে স্ট্রিং কে দশমিক থাকলে ফ্লোটে নিয়ে যেতে হবে, ফ্লোট থেকে তারপরে ইন্টিজারে নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে আমরা স্ট্রিং কনভার্সেশন দেখবো, যে কোনো ভেরিয়েবল স্ট্রিং এ কনভার্ট করার জন্য কোনো প্রক্রিয়ার বিধিনিষেধ নাই, এসটিআর ব্যবহার করা যায়, যেমন এখানে যে 123 কে এসটিআর ব্যবহার করছে, 123 এসেছে। আচ্ছা, আর শেষে একটা কথা হলো, আমরা যখন প্রিন্টএফ ফাংশনের ভিতরে একাধিক ভেরিয়েবল লিখি তখন স্ট্রিং কনভার্সেশন করতে হয়, যেমন এখানে এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন হলো প্রিন্ট করেছে, এটা আমি এখান থেকেই কপি করে নিই, আসলে এগুলো খুবই সহজ, টাইপ কনভার্সেশন যারা সি প্লাস প্লাসে করেছেন তাদের কাছে সহজই। আচ্ছা, প্রিন্ট দেখেন এখানে ফ্লোট লিখে আমি প্লাস দিয়ে এটাকে দশমিক আছে এটাকে আমি স্ট্রিং এ পরিণত করছি, ইন্টিজারে যেখানে 50 আছে এটাকে আমি স্ট্রিং এ পরিণত করছি। এখন যদি আমি রান করি তাহলে আমার সিনট্যাক্স এরর কোথায়, ও এই সামনে এই সিনগুলো তো হবে না, এটা আসলে আমার কনসোলে রান করা ছিল। এখন ইন্ডেন্টেশন এরর, এই ইন্ডেন্টেশন এরর বলতে সামনে গ্যাপ ট্যাপ গুলো একেবারে এখানে খুবই সমস্যা, সামনে যেহেতু প্রথম বন্ধনী এবার ঠিক আছে, মানে এই যে সামনে ফাঁকা রাখা যাবে না, যেহেতু সি প্লাস প্লাসে আমাদের দ্বিতীয় বন্ধনী দিয়ে আমাদের এই কতটুকু ফাংশনটা সেটা ডিপেন্ড করা হয়, এখানে জাস্ট ইন্ডেন্টেশন মানে গ্যাপের উপর ডিপেন্ড করে অনেক কিছু, বা যে ট্যাব এখানে যে এখানে গ্যাপের উপর, এখানে একটা গ্যাপ দিলেই এটা রান হবে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা ফ্লোট এই যে স্ট্রিং এ কনভার্ট করছি, এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করছি। তো এইভাবে আমাদের টাইপ কাস্টিং গুলো করা হয়। তো এখানে ব্যতিক্রম কয়টা মনে রাখলে হলো, এখন আমি আপনাদেরকে একটা টেস্টে নিয়ে যাবো, এখানে টেস্টে টাইপ কনভার্সেশনে ক্লিক করছি সোলো লার্নে,
আপনারা sololang.com এ গিয়ে একটু দেখে নেবেন, আমার টিউটোরিয়াল দেখতে পারেন কিভাবে সোলোলাং এর প্র্যাকটিস করতে হয়। এখানে টাইপ কনভার্সেশন সম্বন্ধে লেখা আছে, এভাবে দেখেন, এই দেখেন ইন্টিজার ইন্টিজার করেছে, তারপরে হলো এটা ইন্টিজার করে তারপর যোগ করেছে, এই দুটো ছিল আমার দুটো ইন্টিজার, জাস্ট যোগ করলে জাস্ট পাশাপাশি বসেছে। কিন্তু যোগ করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে এখানে যেটা আপনাদের দেখতে দেখাচ্ছি যে এটা প্রথমে এটা ভালো করে একটু দেখে নেন। আমার যখন দুটো স্ট্রিং তখন যোগ করেছি পাশে পাশাপাশি বসেছে কিন্তু যোগ হয়নি, কিন্তু যখন আমি ইন্টিজারে কনভার্ট করে নিলাম স্ট্রিং গুলোকে তখন যোগ করলে তখন কেবল আমাদের আউটপুটটা দেখালো। ঠিক আছে, এখন আমাদের কিছু কুইজ এখানে পাবো আমরা, এই যে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস কোড, এটা অবশ্যই 3-4, এখানে অবশ্যই কোলন থাকবে না, এটা হবে এখানে দুই পাশে আবার ডাবল কোটেশন থাকবে না, কারণ 3-4 পাশাপাশি বলবে, এখানে ডাবল কোটেশন কেন থাকবে? কারেক্ট। আচ্ছা, টাইপ কনভার্সেশন, অ্যানাদার এক্সাম্পল অফ টাইপ কনভার্সেশন ইজ টার্নিং ইউজার ইনপুট হুইচ ইজ এ স্ট্রিং টু এ নাম্বার। আচ্ছা, তারপর এখানে কি করলো, ফ্লোট ইনপুট নিল, ফ্লোট ইনপুট নিল, ঠিক আছে, ফ্লোট ইনপুট ইন্টার এ নাম্বার 40 আর হলো 242 যোগ করলো, তখন ফ্লোটে নিলে ফ্লোটের আউটপুটটা ফ্লোটেও আসবে। তাহলে এখন যদি আমরা এখানে দেখি হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস কোড, ফ্লোট, আরে বাবা ফ্লোট, এত কোনো ইনপুট ইন্ট ইন্টিজার তো স্ট্রিং কে ইন্টার নাম্বার, নাম্বার যখন 2 নিলে, এখানে মাল্টিপ্লিকেশন আমরা জানি, ফ্লোটের এখানে 2, এখানে 2 বার 210 লিখবে এবং কোনো ব্র্যাকেট ছাড়া, ও ফ্লোটে আবার আউটপুট দিবে, তাই তো? তার মানে হলো 2 বার গুণ করে আমার তো মনে হচ্ছে এটা হবে। ঠিক আছে, আমি আমার যতদূর মনে হচ্ছে, দেখেন এখানে 210 আছে, ইনপুট 2 নিল, 2 বার 210 লিখবে যেহেতু স্ট্রিং এটা, তারপরে সেটাকে আবার ফ্লোটে করতে গেলে 0.0 দিবে। বিসমিল্লাহ, কারেক্ট। তো এভাবে করে আমার একটা আনলক হয়ে গেল। এর পরবর্তীতে আমরা ভেরিয়েবল এখানে চর্চা করে এখানে ভেরিয়েবল শিখতে পারি। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।